নমস্কার বন্ধুরা আপনি কি পেনশন পাওয়ার যোগ্য বা আপনার পরিবারে কেউ কি পেনশন পাওয়ার যোগ্য কারণ কথাটি এই কারণে বলছি সাম্প্রতিক পেনশন এবং পারিবারিক পেনশন নিয়ে একটি সমীক্ষার পরিবে যা শুনলে আপনি হয়তো চমকে যাবেন ইউপিএফ পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে প্রায় এক কোটি দশ লক্ষ যোগ্য মানুষ পেনশন পাওয়ার যোগ্য বা ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে না কী কারণে তারা হয়তো নিয়মকানুন জানে না তারা সঠিকভাবে আবেদন করে তাদের আবেদনপত্র বাতিল হয়েছে এই বিভিন্ন ধরনের বিষয়গুলিতে তারা পেনশান বা ফ্যামিলি পেনশানটা পাচ্ছে না তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব কোন কোন কারণে পেনশান বা ফ্যামিলি পেনশানটা তারা পাচ্ছে না এবং এখন এই মুহূর্তে এ পি পক্ষ থেকে কোন ধরনের পেনশান বা ফ্যামিলি পেনশান দেয়া হয় তাদের সদস্যের পরিবারের লোকজনকে এবং সেই সঙ্গে যেটা বড় বিষয় অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে অনেকে হয় ধরুন জানে না যে এটা আবেদন করলে পাওয়া যায় তো তারা কতদিনের মধ্যে আবেদন করবে সেটাও বা কী বলছে এবং সেই সঙ্গে যদি কারো কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে বাইরের কেউ কি পেনশনটা পেতে পারে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পেনশন বা ফ্যামিলি পেনশন এটা খুবই একটি দরকারি জিনিস বা বলা যায় একটা যে পরিবারটা ভেঙে পড়েছে সেই পরিবারটিকে একটা আর্থিক সাহায্য বা অবসরকালীন সময় একটা আর্থিক সাহায্য ইপিএফের নিজস্ব সমীক্ষা যা উঠেছে সেটা হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কারণে এই পেনশন বা ফ্যামিলি পেনশন পাচ্ছে না প্রথমত বলছি দেখুন যারা ইপিএফ পেনশন পাওয়ার যোগ্য তাদের মধ্যে মাত্র সাতষট্টি শতাংশ পেনশন পাচ্ছেন তেত্রিশ শতাংশ মানুষ যোগ্য হয়েও পেনশন পাচ্ছে না মূল পেনশন প্রাপকের অবর্তমান তার স্ত্রী এমনকি নাবালক সন্তানও পেনশন পাওয়ার যোগ্য অর্থাৎ যদি কোনো মানে ইপিএফ সদস্য মারা যায় তার না বালক সন্তানও কিন্তু পেনশন পাওয়ার যোগ্য এমনকি অনাথ সন্তানও যে থাকে তার বাবা মায়ের অবর্তমানে তারাও কিন্তু পেনশন পাওয়ার যোগ্য অথচ যোগ্য হয়েও পঁয়ষট্টি শতাংশ পঁয়ষট্টি লক্ষ পরিবার এই সুবিধা পাচ্ছে না অর্থাৎ বুঝতে পারছেন সংখ্যাটা অনেক শুধু তাই নয় ইপিএফ সদস্যদের অবর্তমানে পরিবারের তরফে পেনশন পাওয়ার যে আবেদন জমা পড়ে তার মধ্যে প্রায় তেত্রিশ শতাংশ পদ্ধতিগত ভুলের কারণে বাতিল হয়ে যাচ্ছে তো এই আবেদন করার সময় অবশ্যই একজন অভিজ্ঞ লোকের সঙ্গে আলোচনা করে নেবেন তবে হ্যাঁ যত সমস্যা বা বেশিরভাগ যে মেজর যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট পেনশন নিয়ে অর্থাৎ পারিবারিক পেনশন বা নির্ভরশীল পেনশন যারা কোনো সদস্যের বা পেনশনারের মৃত্যুর পর তার পরিবারে কেউ পেয়ে থাকে সেটাতেই প্রায় সমস্যা হয়ে যাচ্ছে এক কোটি দশ লক্ষ মানুষ এই পেনশন পাওয়ার যোগ্য হয়েও কিন্তু পেনশনটা পাচ্ছে না এবার দেখিনি ইপিএফ পেনশন পাওয়ার যোগ্য কারা বা কী শর্ত আছে এই ইপিএফ পেনশন পাওয়ার জন্য অবশ্যই ইপিএফ সদস্য হতে হবে প্রাথমিক পেনশনের জন্য আপনাকে অবশ্যই পঞ্চাশ বছর এবং নিয়মিত পেনশনের জন্য আটান্ন বছর মানে আপনাকে বয়স হতে হবে বা অতদিন পর্যন্ত আপনাকে কিন্তু মানে নিয়োজিত থাকতে হবে বয়স হচ্ছে প্রাথমিক পেনশনের পঞ্চাশ এবং সম্পূর্ণ পেনশন নিয়মিত পেনশনের জন্য আটান্ন বছর আপনি যদি ভাবেন যে আমি দু বছর আগে রিটায়ারমেন্ট আঠেরো বছর বয়সে রিটায়ারমেন্ট নেবো তাহলে সেক্ষেত্রে আপনার পেনশন চার শতাংশ কম হবে আর আপনি ষাট বছর বয়সে নেন সেক্ষেত্রে আপনার মানে সম্পূর্ণ পেনশনটা অর্থাৎ দু শতাংশ বেশি আপনি কিন্তু সরি চার শতাংশ বেশি আপনি পেনশন পাবেন যদি ষাট বছর বয়সে রিটায়ারমেন্ট নেন আপনাকে অবশ্যই কমপক্ষে দশ বছর চাকরি করতেই হবে এবার দেখিনি কী কী ধরনের পেনশন সরি ফ্যামিলি পেনশন বা পারিবারিক পেনশন দেওয়া হয় পেপের পক্ষ থেকে দেখুন সুপার ইনেশান পেনশন বলছে যারা দশ বছর বা তার বেশি পরিষেবা প্রদান করেছে এবং আটান্ন বছর বয়সে রিটায়ারমেন্ট নিয়েছে তাদেরকে সুপারাইনেশান পেনশন দেয় অর্থাৎ যাদের বয়স ধরুন হয়ে গেছে আটান্ন বছর এবং উনি দশ বছর বা তার বেশি চাকরি আছেন ওনাকে কিন্তু সুপারেশন পেনশন দেওয়া হয় প্রারম্ভিক পেনশন এই পেনশনটা দেওয়া হয় দশ বছর বা তার বেশি পরিষেবা দিয়েছে কিন্তু তার যখন অবসর নেয় তখন তার বয়স আটান্ন বছর তখন কিন্তু তার ধরুন কোনো কারণে চাকরি বন্ধ হয়ে গেছে বা চাকরিতে যাওয়া বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে তাকেও কিন্তু পেনশন দেওয়া হবে তবে সেটা কিন্তু চার শতাংশ কম পেনশন সহ শুধু তাই নয় প্রতিবন্ধী পেনশান ধরুন কেউ কর্মরত অবস্থায় হোক বা অন্য কোনো কারণে হোক প্রতিবন্ধী হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু পিএস নাইনটি ফাইভের অধীনে একটা প্রতিবন্ধী পেনশনও দেওয়া হয় যেটা আর্থিক সহায়তা করে তার পরি তার হচ্ছে পরিবারকে স্বচ্ছল রাখার জন্য যদিও অ্যামাউন্টটা খুবই কিন্তু কম হয়ে যাচ্ছে বিধবা শিশু পেনশন বিধবা শিশু পেনশন একজন মৃত ইউপিএফ সদস্যের পত্নীকে আর্থিক সহায়তা দেয় এবং এই সুবিধাটি বেঁচে থাকা পত্নীর একটি মাসিক পেনশন দেয় তাদের সঙ্গী হারানোর পরে যে আর্থিক চাহিদা সেটাও কিন্তু পূরণ করে এই পেনশানে তাই নয় তারা যদি সন্তান থাকে মৃত মানে ইপিএফ সদস্যের যদি সন্তান থাকে সেক্ষেত্রে দুই সন্তানকে আর্থিক সহায়তা দেওয়া হয় সেটাও কিন্তু পঁচিশ বছর বয়স পর্যন্ত পঁচিশ বছর বয়স হয়ে গেলে তারপর কিন্তু দেওয়া হয় না পঁচিশ বছর বয়স পর্যন্ত তাদের কিন্তু মাসিক পেনশন হিসাবে টাকা দেওয়া হয় এবং তাদের সুস্থতার জন্য কিছু ব্যবস্থা করা হয় এবার আসি অনাথ পেনশন অনাথ পেনশনটা কী অরফান পেনশন মৃত সদস্যের সন্তানদের আর্থিক সহায়তা প্রদান করে যদি তাদের পত্নী বেঁচে না থাকে ওই পেনশন একটি মাসিক পরিমাণ প্রদান করে অর্থাৎ মাসিক একটা টাকা ওই অনাথ শিশুকে কিন্তু দেয়া হবে এবং তার যাতে জীবনযাত্রা করতে সুবিধা হয় সে বিষয়টা কিন্তু খেয়াল রাখা হবে এছাড়া আছে মনোনীত পেনশন অনেক সদস্য দেখা যাচ্ছে কেউ নেই সন্তান হোক বা কেউ নেই সে সমস্ত ক্ষেত্রে যদি ওই ইউপিএফ সদস্য কাউকে নমিনি করে যায় মনোনীত করে যায় সেক্ষেত্রে তাকেও কিন্তু এই পেনশন দিতে বাধ্য এবং সেই সঙ্গে সম্প্রতি একটা কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে এখানে কোনোভাবে বলা যাবে না বা কোনোভাবে জানতে চাওয়া যাবে না যে তার সঙ্গে তার কি সম্পর্ক একজন ইউপিএফ সদস্য যে কোনো ব্যক্তিকে তার পেনশন পাওয়ার জন্য নমিনী করে যেতে পারে তার জন্য কিন্তু কাউকে কই ফের দিতে হবে না শুধু তাই নয় এখানে যেটা বড় বড়ো বিষয় যে কতদিনের মধ্যে আবেদন করবেন তো আপাতত কিন্তু সেই অর্থে কোনো নিয়ম নেই যেটা ইপিএফ বলছে অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন সেখানেও কিন্তু বিষয়টা ক্লিয়ার নয় মোটামুটি যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে পেনশনের আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই আপনি যদি যোগ্য মনে করেন তাহলে এখনই আবেদন করুন ইপিএফের ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন অথবা যারা জানে তাদের কাছ থেকে হেল্পটা নিতে পারেন এই হচ্ছে ইপিএফ পেনশন এবং ফাইভ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্য যেখানে এক কোটি দশ লক্ষেরও বেশি মানুষ পেনশন পাচ্ছে না অবশ্যই অনুরোধ করব আপনিও ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার না কাজে লাগুক অন্য কারো কাজে লাগে যারা হয়তো যোগ্য হয়েও কিন্তু পেনশনটা পাচ্ছে না ধন্যবাদ